বলতেছিলাম মমিন কে মমিন কে দুনিয়াকে যে পায়খানা মনে করে ছি 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 পায়খানার জন্য জীবন দেব ডক্টর হয়েছে লিল পায়খানা ডক্টরের ডিগ্রি এনে চাকরি করে পয়সা আনে খায় ঘুমায় আর পায়খানা করে জীবনটা হলো পায়খানার জন্য এই জন্য এই যুগে আগের যুগে দেখতাম বাড়ি যেখানে বানায় তার একশো গজ দূরে টয়লেট ঠিক না একশো দুইশো দূরে টয়লেট আর এখন এই হলো ওনার সোয়ার বেড সাথে অ্যাটাচড বাথরুম ঠিক গরু আর কি গরুরা খাইতো সামনে হলো গরুর ঘাসের এটা কি বলে আরে নোয়াখালি দেখো নানজা আপনারা কি বলেন খাসা না খাসা যাই হোক ঘাসের তার খাবারের ডাইনিং টেবিল সামনে পিছনে তার পায়খানা অ্যাটাচড বাথরুম এটা হলো গরু অ্যাটাচড বাথরুম এটা কি গরু দুনিয়াটা এমন পায়খানা হয়েছে এখন বেডরুমে পর্যন্ত ঢুকে গেছে আর রয়েছে কিছুক্ষণ মান ইজ্জত সম্মান গরু বানাই দিছে একেবারে কেন হয়েছে ছোটো ছোট বাড়ি জায়গা নাই হ্যাঁ বাড়ি বানাবার বুদ্ধিও তো হয় না এত ইউনিভার্সিটি এত সায়েন্স ল্যাবরেটরি এত ডিগ্রি এত গবেষণা করে একটা বাড়ি কেমনে বানাইব সেই বুদ্ধি হয় নাই কার কোরআন যে বড় নাই বুদ্ধি হইব কেমনে বুদ্ধি হইবো কেন সামনে খালি নিউক্লিয়ার ওয়ার একটা আসুক না আসবে তো মালাহেম মহাযুদ্ধ লাশের যুদ্ধ শুধু লাশ আর লাশ আর লাশ ওই যখন ওই অবস্থা শুরু হবে এসব বাড়ি তোমার সাপ্লাই নির্ভর যারা নিজের খাবারের কোনো পুকুরও নাই মাছের জন্য ফসলের জন্য নাই খেত ফলের জন্য নাই বাগান বেটা যাবি কই তুই খাবিটা কি তুই যাই হোক এটা প্রসঙ্গ কথা ছিল একজন মৌমিন আল্লাহর কাছে এত বড় দুনিয়াকে যে বড় মনে করে সে কিসের মুমিন আমার কাছে বুঝে ধরে না কিসের মুমিন বেটা তুমি তুমি ইমান কি জিনিস বুঝোই নেই বুঝয় নাই আব্দুল্লাহ ইবনে হুযাবা সামি কে রোমের বলছিল আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্যাগ করো ধর্মটা ত্যাগ করো আমার রোমান সাম্রাজ্যের অর্ধেক তোমারে দিয়ে দেব বাঙালি হইলে তো হুররে হুররে হ্যাঁ কপাল লয়ে ক আই অ্যাম সাকসেসফুল সাকসেস আমার মনে মারা যায়তে খুশি ছোটে ঠিক না আরে ওরা বুঝছে আমরা যে বুঝি নাই ওই বাদশা শেষ বললো কি নিবা না কয় না কয় তাহলে যাও আমার সুন্দরী কন্যাও তোমারে দিয়ে দিলাম কয় না নিব না তখন বলে আব্দুল্লাহ জান হারাইবা তখন বাদশা বললো তেল আনো তেল তেল আনা হলো বিরাট বিরাট জিয়াবতের ড্যাগ খাজা বাবার ড্যাগ বড় বড় খাজা বাবার ড্যাগ এনে সেখানে তেল উত্তপ্ত শুরু করলো তেল ফুটতেছে আগুনে আবদুল্লার সামনে তার দুই সৈনিককে ফেলে দিল তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ওখানে হাড্ডি থেকে গোস্ত আলগা হয়ে তারা মারা গেলেন বললেন আবদুল্লাহ তোমাকেও এইভাবে মারা হবে যদি আমার অর্ধেক রাজত্ব আমার কন্যাকে যদি বরণ না করো স্ত্রী হিসাবে তোমাকে এখন এইভাবে মারা হবে ঠিক আছে মারো তোমার এই মশার ডানার জন্য আমি জীবন দেবো আমার ইমান দেব দাউস আমি আল্লাহকে হারাবো তোর মশার ডানার জন্য শেষ আবদুল্লাহকে ফেলবে সব রেডি তেল উতরাচ্ছে আব্দুল্লাহকে এখন ফেলা হচ্ছে আব্দুল্লাহর চোখ দিয়ে একটু পানি গড়ালো গোয়েন্দারা গিয়ে বললো বাদশাহ সুসংবাদ কি সুসংবাদ সে তো কাঁদতেছে মনে হয় এবার নেবে ভয় পাইছে তাড়াতাড়ি আনো ইস মোহাম্মদ সাল্লাম কি যে মানুষ আর কী যে ছাত্র বানাইছে এগুলি হায় হায় রে জীবন লই ফেলাইলাম তারপরও এক এক ধুলি নড়াইতে পারলাম না সত্য বাঙ্গালি দুই টাকার জন্য ইমান দিয়ে দেয় কি মোহাম্মদ মোহাম্মদের শিষ্য সাল্লাই সে তো বলবো। কি কি মানে দেখ যদি ওর পানি গিয়ে থাকে তাড়াতাড়ি আমি দেখি কি কয় আবদুল্লাহ বাদশাহ বলতেছে আবদুল্লাহ এমনি হোজা আফা অসুবিধে নাই তুমি ভয় পেয়েছো আমার রাজত্ব তোমার জন্য খোলা চোখের পানি বিসর্জন দিও না না আমি কি জন্য বিসর্জন দিয়েছি আপনার এই রাজত্বের জন্য আপনার ওই তেলের ভয়ে না না তাহলে তাহলে কি বেচারা ভাবলাম ভাবলাম কি বলতেছে কি তাহলে তুমি কি ভেবে চোখের পানি ফেলছিলে আমি তো আমার আল্লাহর সাথে তখন কথা বলছিলাম আমার মনোজগতে যে আল্লাহ কি দেবো আর তোমারে একটাই তো রুহ তুমি দিয়েছ আমার প্রতিটি পশমের গোঁড়ায় গোঁড়ায় যদি একটা করে রু তুমি দিতা মাথার তিন লক্ষ চুলের প্রত্যেকটার গোড় যদি একটা প্রাণ দিতা তাহলে তত লক্ষ কোটিবার যদি তোমার জন্য এই তেলে পড়ে পড়ে আমি সাই হতে পারতাম মরে যেতে পারতাম একটু আমার সাতটা মৃত্যু কিন্তু এখন একটাই জান দিয়েছে এখন তো শেষ হয়ে যাবে তোমাকে তো আর কিছু দেওয়া থাকলো না এই জন্য কেঁদেছি আমি মুসলমান এটার নাম তো মুমিন বদল বড় বড় যুদ্ধ একজন আল্লাহ কাছে হাত তুলছে যা তোরে দিয়া দিলাম যুদ্ধের বিজয় ঘনশান যুদ্ধ একদিকে তিরিশ হাজার একদিকে পাঁচ লাখ দশ লাখ লড়তেছে এক সাহা দেব নাশ হাত তুলছে আল্লাহকে যা দিয়ে দিলাম ও মুসলমান আহ মুসলমান ওরে মুসলমান তোমার স্ত্রীকে যদি তুমি বোরকাটা গায়ে দেওয়াও একটা শালীন বোরকা আল্লাহর কোরআনের জেলবাব বোরকা স্কার্ফ যদি পরাও তাকে যদি ঢাক ঢাক এই যে তুমি আমলটা করলা সাত মহাদেশের রাজত্বের ছেও তোমার আল্লাহ এই হুকুম পালনের এই রাজত্বটার মূল্য কত কোটি গুণ বেশি এটা পৃথিবীর কম্পিউটার দিয়ে গণনা করে আমি পারবো না ওরে মুমিন কিসের পিছনে জীবন দিতেছো ইমান দিয়ে ফেলতেছ ও মুসলমান মুমিন কে ওই যে দুই ভাই দুই বন্ধু দুই বন্ধু নিরানব্বই নামের ওই পিলারটা দিছে। আমি বাংলার সব চেয়ারম্যান এমপি মন্ত্রী নেতৃবৃন্দ সবাইকে আজকের এই মাহফিল থেকে আহ্বান জানাতে পারি যে দয়া করে এরকম একটা হ্যাঁ আল্লাহ নামের পিলার তোমরাও বানাও বানা আল্লাহ আসমান থেকে দেখে গোটা বাংলার জমিনকে রহমত করবে এরও আল্লাহকে প্রিয় করে দাও আল্লাহ সৃষ্টির কাছে